কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয় মেয়ের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এই তোরা দুজন এখানে জুটলি কি করে বলতো? ও আচ্ছা, তোরা আমায় ফলো করছিলি। বদনা করলি কি আর ধরতে পারতাম? তুই এত বড় বাজি ধরেছিস। হ্যাঁ, জিজ্ঞাসা করলি তো বলতিস হাওড়া ব্রিজের সাথে এবার হুগলি সেতুও কিনে নিবি, টোল ট্যাক্সের ব্যবসা করবি বলে। সত্যি কথা কি আর বলতিস? সব দায়িত্ব তো একার কাঁধেই নিয়ে নিতিস। আরে ভাই, এগুলো হচ্ছে আমার ওয়েট ট্রেনিং, এতে আমার শোল্ডার মাসল স্ট্রং থাকে। তুই চিন্তা করিস না। কি বলছিস ভাই, চিন্তা করব না, এতগুলো টাকার ব্যাপার। ভাই এখন তো আরো বেশি করে টাকা রোজগার করবি, তাই না? বল্টু, তুই তো জানিস রোহিত কোনোদিনও পরিশ্রমকে ভয় পায় না। জানি, কিন্তু ভাই এতদিন ধরে একসাথে আছি, তুই বলতে পারলি না তোর বোন অসুস্থ? তোর বোন কি আমার বোন নয়? তোর মা আমার মা নয়? তোর বাবা আমার বাবা নয়? এই এই চুপ, এসব তুই কি বলছিস ভাই? এবার আবেগে ভেসে গিয়ে তুই বলিস না যে আমার শ্বশুর তোর শ্বশুর, আমার বউ। তুমি বাড়ি যাও, গিয়ে টাকাটা রাখো, আর শান্ত মাথায় তোমার মাকে বলো যে তুমি বিয়ে করেছো। যা বললাম তাই করো, কাজ বেশি চমকানো কম। বলতো চলো। ওকে ম্যাম। ভীমা, ভীমা, কতদিন পরে ডাকটা শুনলাম দাদা। আরে বাবারে, মন প্রাণ কান একেবারে জুড়িয়ে গেল। গাড়ি বের করতে বল, মিলে যাব। আর যুধিষ্ঠিরকে বল ফাইলগুলো গাড়িতে রাখতে। দাদা, যুধিষ্ঠির দল বদল করেছে, ওকে ছেটে ফেলুন। বিমা, এই টিফিন বক্স গুলো গাড়িতে রেখে এসো। এই বিমা, এই ফাইলটা ধর তো, গাড়িতে রেখে দে, আমি পার্সটা আনতে ভুলে গেছি, নিয়ে আসছি। ব্যবসা সংক্রান্ত আর যা যা ফাইল আছে সব ভীমার হাতে দিয়ে দে। দাদা, এই ফাইলগুলোতে একটু কাজ বাকি আছে, হয়ে গেলে আমি নিজেই দিয়ে দেবো। তোকে আর ওসব কিছু করতে হবে না, আমি অন্য লোক দেখে নেবো। সেন পরিবারের সমস্ত ব্যবসা থেকে তোর নাম আমি বাদ দিয়ে দেবো। আজ বিকেলের মধ্যে ফাইলপত্র রেডি হয়ে যাবে, সইগুলো করে দিস। দিন দিন পাগল হয়ে যাচ্ছ তুমি, তোমার গোড়ামি একটু একটু করে তোমাকে উন্মাদ করে তুলছে। দাদা দাদা, তোমার হিসেবটা না ঠিক মিলছে না। আমি তো নিজেই চেয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে যাবো, তুমি যখন আমাকে ব্যবসা থেকে বাদই দিয়ে দেবে, বাড়িতে থাকতে বলে যুক্তিটা কি? তুমি তুই বাড়ি থেকে চলে গেলে আমরা সবাই তো সবাই চলে যেতাম, আর বাড়ি ফাঁকা হয়ে গেলে সুদীপ সেনের মান সম্মান নষ্ট হতো, মাটি সোনা তো থাকতো না। তাই প্রবল দেরি হয়ে যাচ্ছে। প্রসাদ ভক্তি করে কপালে ঠেকিয়ে খা। মা, ওই তো দাদা চলে এসেছে। মা, দাদাকেও প্রসাদ দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। বাবার মুখে আমি সব শুনেছি। তবলে যেন কিছু না জানতে পারে। আচ্ছা মা, এই ব্যাগে যত টাকা আছে এতে বুবলির সব অপারেশনের খরচ উঠে যাবে। ধরতো ধরতো ধরতো, দূর বোকামে তুই কাচ্ছিস কেন? হ্যাঁ, আরে
তোর কি আমি বিয়ে সত্যি সত্যি বুড়ো পাত্রের সাথে দেব নাকি? তুই তো পৃথিবীর সবচেয়ে ভালো দাদা, না চাইতে সবকিছু আমায় এনে দিস। তবু আর একটা জিনিস চাইবো, আজ ভাই দিবি দাদা? তোর কিছু চাই আর আমি সেটা নিজের থেকে জানতে পারিনি, এটাই তো আমার জন্য যথেষ্ট লজ্জার কথা। তুই বল তোর কি চাই, চাঁদ বাদে আমি তোর জন্য সবকিছু এনে দিতে পারি, বল কি চাই? চাঁদ চাই না, শুধু একটা অনুমতি চাই। আমি সুস্থ হয়ে আগে একটা চাকরি করতে চাই, তুই আমায় না করতে পারবি না কিন্তু। আরে আমি কি পাগল যে তোকে না করব? হ্যাঁ, বাড়িতে থাকা মানে তো তুই সারাক্ষণ বক বক করে মায়ের কানের মাথা খেয়ে নিবি। না 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 বাবা, তার চেয়ে বরং তুই তুই চাকরি কর। থ্যাংক ইউ দাদা। দেখব, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু নিজের পায়ে হেঁটে চলে বেড়ানো নয়, আমি চাই, আমি চাই তুই নিজের পায়ে সত্যি সত্যি দাঁড়া, সেলফ ডিপেন্ডেন্ট হ। আরে তুই চাকরি করলে তবেই তো আমি তোর কাছে মাঝে মাঝে আবদার করতে পারবো। সত্যি দাদা, আমি তোর আবদার পূরণ করার মতো সত্যি যোগ্য হয়ে উঠতে পারবো? আরে কেন পারবি না, নিশ্চয়ই পারবি। শোন, তোর পায়ে আমি কোনোদিনও শিকল দেব না রে, তুই শুধু হাসি মুখে থাকবি আর কখনো কাঁদবি না, বুঝলি? নিনে এবার চটপট মায়ের সাথে হাত লাগা, ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। মা, তুমি তাড়াতাড়ি গোজগা শুরু করে দাও। আর বাবা, আমি সব টাকা মায়ের হাতে দিয়ে দিয়েছি, তুমি এক কাজ করো, তুমি ওখান থেকে লাখখানিক টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিও। অনলাইন বুকিং করতে হবে তো, দরকার পড়বে। তোকে এত ক্লান্ত লাগছে কেন, তো ছুটি কবে থেকে? আর ছুটি ছুটি আর কোথায়, এতদিন আমি স্বাধীন ছিলাম, এখন তো আমি বিবাহিত। এখন তুমি বাড়ি যাও, গিয়ে টাকাটা রাখো, আর শান্ত মাথায় তোমার মাকে বলো যে তুমি বিয়ে করেছো। রে, কি এত ভাবছিস? হ্যাঁ, কে আমি ক্লান্ত? কই না তো। আরে বরং মাই তো ক্লান্ত হয়ে পড়েছে, একা একা কত কাজ সামলাতে হয় মাকে। কই, কি বোকার মতো কথা বলছিস, আমি তো ঠিক আছি, আমি একদম ক্লান্ত না, মারা কখনো ক্লান্ত হয় না। আরে না মা, দেখো ছেলে বড় হলে তো মায়ের ক্লান্ত হওয়াটা ভালো। ছেলেদেরও তো ইচ্ছে করে যে তার মা বসে টিভিতে সিরিয়াল দেখুক, বাড়া ভাত খাক, একটু রেস্ট নিক, তাই না? বাবা, তোর আজকে কি হয়েছে কি? আমার তোর বকছিস কেন? না তো, কই কিছু হয়নি। আচ্ছা মা, আমি না আসি, ওই যাওয়ার আগে একটু জিনিসপত্র গুছোতে হবে তো, আমি আসি। হ্যাঁ, এই বুবলি বাই। প্রবাল হিসেবে কিন্তু কোনো গরমিল থাকলে চলবে না, ব্যবসার সব অংশ উল্লেখ করা আছে তো, লোক ঠকানো কিন্তু আমার কাজ নয়। আজ রোহিতের এত বড় একটা বিপদ, আর সেই সময়ে আমরা মানুষ হিসেবে যদি ওর পাশে না দাঁড়াই, তাহলে নিজেরা নিজেদের বিবেকের কাছে কি জবাব দেব? তুমি কি বলো বৌদি? হ্যাঁ ঠাকুরপো, ও যতই না করুক আমাদের কিন্তু ওদের পাশে দাঁড়াতেই হবে। তুমি সরস্বতীকে ডেকে একবার বলো। সরস্বতী, সরস্বতী, এখন রোহিতের সমস্যা মানে আমাদের সমস্যা। আরে রোহিত কখন ফিরবে রে? ওর মায়ের কাছে গেছে, চলে আসবে এক্ষুনি। শোন না, তুই একবার রোহিতকে বুঝিয়ে বল না, ও যেন। ওই তো রোহিত চলে এসেছে। তোমার প্রাণের মায়া নেই? নো, আই লাভ ফ্যামিলি। চুনি, এটা পড়ে সই করবা। বিপদ যখন একটা এসেছে, সবাই মিলে সেটার মোকাবেলা করতে হবে। রোহিত,
একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাদু ভাই এদিকে এসো। দাদু ভাই শোনো। বলো দাদু। তুমি তো যথেষ্ট বুদ্ধিমান, এটা জানো না যে বড়রা আশীর্বাদ করলে সে নিতে হয়? তুমি কি আমাদের এত বর ভাবো নাকি? আচ্ছা তোমার এই বোনের জন্যে আমরা যদি সবাই মিলে কিছু কিছু করে দিই, তাতে যদি তোমার বোন সুস্থ হয়ে ওঠে, তোমার মুখের হাসিটা দেখে আমাদের কত ভালো লাগবে, তাই না? কি যে বলো দাদু, আমার মুখে হাসির অভাব আছে নাকি? আরে আমি তো ছাই দিয়ে দাঁত মেজেও টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্টের মডেল হতে পারি না। না রোহিত, আর কিন্তু কথা ঘোরানো যাবে না, এবার কিন্তু তুমি আমাদের আর মানা করতে পারবে না। বেশ, আমি তো তোমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারি না। দাও, তোমরা যা দেবে দাও, আমার এই ঝুলিটাতে দিয়ে দাও। তুমি চেকটা নিলে, আই এম ভেরি হ্যাপি। ₹200 মাই ডোনেশন। আমার বোনের অপারেশনের জন্য যত টাকা লাগবে সবটা আমি জোগাড় করে নিয়েছি। এবার আমার বোন সুস্থ হবেই হবে। শালাবাবু, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সিনেমা বানানোর স্বপ্নের চারা গাছে জল ঢেলে আমি তাকে বড় করে দেব, আর আজ আমারই কারণে তুমি জেঠুর বিরোধী পক্ষ। ওই টাকাটা তুমি আর পাবে না, তাই এটা তুমি রাখো। জামাই বাবু, তোমাকে আমি কিছু দিতে পারলাম না, তুমি কি না? কে বললো দিতে পারবে না? তুমিও দেবে। তুমি আমায় একটা কথা দাও যে এই টাকা দিয়ে তুমি একটা রোম্যান্টিক সিনেমা বানাবে, আর এমন সিনেমা যেন জেঠুও সিনেমা হলে বসে রোম্যান্সটা দেখে সিটি মারে। না 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 জামাই বাবু, ওই সিনেমা স্বয়ং বানশালি সাহেবও বানাতে পারবে না। জেঠুর সিনেমা হলে বসে সিটি দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? দাদু ভাই, সিটি না মারু, সুদীপ না হয় বাঁশিটাই বাজিয়ে দেবে। কি সুদীপ, বাঁশি বাজাবি না? কি দেখছেন? কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমার মুখে কি কালি লেগে আছে? কই, সব ঠিকই তো আছে। আর কতবার তোমার প্রেমে পড়বো বলতে পারো? মানে কি বলছেন? তোমার প্রতিটা পদক্ষেপে আমি নতুন করে তোমার প্রেমে পড়ি। ভাবলা হয়ে আছো কেন, উত্তর খুঁজে পাচ্ছ না? সব প্রশ্নের উটপটাং উত্তর দিলে স্মার্ট লাগে না, খুব আনস্মার্ট লাগে, তাই আমি একটু গম্ভীর হয়ে আছি। ও, এখন আমার ডায়লগ তুমি আমাকে নিচ্ছ? বাহ, একটা কাজের কথা বলো তো, বুবলিকে নিয়ে আমরা কবে চেন্নাই যাচ্ছি? আপনি যাচ্ছেন? হ্যাঁ। না মানে আমি তো মাকে বলে এসেছি যে আমি আর মা মিলে বুবলিকে চেন্নাই নিয়ে যাব। মানেটা কি? তুমি কি আমাকে নিয়ে কোনো প্ল্যান করতে পারো?
না একটা কথা বলো তো তুমি মাকে বলেছিলে কি বলবো আচ্ছা আমাদের বিয়ের কথা মা যদি জানতো তাহলে নিশ্চয়ই বলতো আমাকে নিয়ে যাওয়ার কথা নতুন বউকে কেউ বাড়িতে ফেলে রেখে যায় নাকি না আসলে আপনি বুঝলেন আমি তো বুঝলাম না আসলে কি বলুন তো সাহসে কুলালো না তাই বলতে পারিনি আমি না পরের বার বলে দেব হ্যাঁ তোমাকে দিয়ে হবে না আমাকেই কিছু একটা করতে হবে এই দিদি কথা আছে কি হচ্ছে আবার কোনো কাণ্ড ঘটিয়েছিস মানেটা কি আমি কি সবসময় কাণ্ডই ঘটাই নাকি আচ্ছা আচ্ছা রাগ করিস না বল কি হচ্ছে কি আবার হবে একটা কাজ করতে বলেছিলাম ব্যাবলার মতন ফিরে এসেছে আর ফিরে এসে বাচ্চাদের মতন বলছে সাহসে কুলাইনি ভিতর ডিম একটা আরে কাকে কি কাজ করতে বলেছে আর কেই বা ভিতর ডিম রোহিতকে আবার কাকে ওকে বলেছিলাম ওর বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা ওর বাবা মাকে বলতে কিছু বলেনি কিছু না ওর দ্বারা কোনো কাজ হবে না কোনো কাজ হবে না হে দিদি তুই তুই আমাকে রোহিতের বাড়িতে নিয়ে যাবি আর তখনই আমি নিজের নিজের পরিচয়টা দিয়ে দেব এই বোন তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি বিয়ের পর কোনো মেয়ে একা একা বরকে ছেড়ে ঝ্যাংড়্যাং করে শ্বশুরবাড়িতে চলে যায় নাকি জানি না শ্বশুরবাড়িতে যাওয়াটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তাহলে আচ্ছা শ্বশুর মশাইয়ের সাথে যদি দেখা করি তাহলে তো অন্য কিছু হবে না এই দিদি তুই রোহিতের বাবার সাথে আমাকে দেখা করাবি হ্যাঁ এই বোন আমি কিছুই বুঝতে পারছি না এরকম কেউ করে না আর শ্বশুর মশাইকে কি তুই কি কি পরিচয় দিবি কেউ কিছু করেনি বলে কি আমিও করবো না নাকি বোন 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 একটা কথা শোন ব্যাপারটা না মানে ঠিক তুই না 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 আমি কিছু শুনতে চাই না কিছু বুঝতে চাই না তুই রোহিতের বাবার সাথে আমাকে দেখা করাবি ব্যাস আর বাইরে বাইরে ঠিক আছে ঘরে নয় ঘরে নয় আমি যাচ্ছি আমি যাচ্ছি বোন 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 কথাটা শোন আমার এরকম ভাবে হয় না বোন তুই বুঝতে পারছিস আমি বুঝতে চাই না আমি কানে হাত দিলাম আমি চলে যাচ্ছি বোন এই বোন এই বোন আচ্ছা ঠিক আছে আমি করব এদিকে এদিকে বলছিলাম কি আমি যে কাজটা করব তারপর যদি মা কাকিমারা জেনে যায় আমাকে ঝাড় দেবে না বল দিদি তুই আমার জন্য এইটুকুনি ঝাড় সহ্য করতে পারবি না কি রে তুই করব মহিতের কাছেই তো শিখেছি ভাই বোনদের কিভাবে ভালোবাসতে ওই যে ওনামি এই বোন তুই তো ওনাকে চিনিস সে মনে আছে আমাদের গাড়ির সামনে ধাক্কা খেয়েছিলেন ওই যে বুবলি ফটো বানাতে যাচ্ছিলেন হ্যাঁ মানে ঘটনাটা মনে আছে কিন্তু মুখটা সেরকম ভাবে মনে নেই রে দিদি জানিস খুব ভালো মানুষ উনি কি সুন্দর করে কথা বলে না সবটা কি সুন্দর ভালোভাবে বুঝিয়ে দেয় উফ দিদি চলে তো এলাম আমি ভাবছি কথাগুলো কিভাবে বলবো বলতো শোন বোন একদম হড়বড় করবি না খুব শান্ত মাথায় ভালো করে সুন্দরভাবে বলবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোন না তুই তো ফোন করে ডাকলি তোকে জিজ্ঞাসা করলো না তুই কেন ডাকলি হ্যাঁ বললাম তো আপনার বৌমা আসছে আপনার সাথে দেখা করতে পেট নিয়ে আসবে এবার বুঝবি মজা দিদি চল বোন কাকু কি হয়েছে যমুনা বাড়িতে না গিয়ে এখানে ডাকলে ভালো আছো মা আপনি আমাকে চিনতে পেরেছেন কেন চিনবো না তুমি তো যমুনার বোন ওটা ছাড়াও আমার আর একটা পরিচয় আছে আমি আপনার বৌমা এসব তুমি কি বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না কেন আমাকে আপনার পছন্দ নয় মা সে কি শোনো মেয়ের কথা আমি কি তাই বললাম নাকি আসলে কত বড় বাড়ির মেয়ে তুমি আর সেখানে আমরা ওসব অকাজের কথা আপনি কাজের কথা শুনুন আমি রোহিতকে পছন্দ করি রোহিত আমাকে পছন্দ করে এবার আমাদের দুজনেই শুধু পছন্দ করলে তো হবে না আপনাদেরও তো আমাকে পছন্দ হতে হবে তাই আমি নিজেই খোলাখুলি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি দিদি হাত তো ঠান্ডা নিয়ে করছিস কেন দেখছিস না একটা জরুরি আলোচনা করছি হ্যাঁ যেটা বলছিলাম ছাড় না আপনার পুত্রবধূ হিসাবে আমাকে কেমন লেগেছে আপনি বলুন
দেখুন পছন্দ হোক আর নাই হোক আমি কিন্তু আপনার বৌমা, মেনে নিলে ভালো আর না হলে কিন্তু ঝগড়া করব। না না তোমাকে তুমি তো দেখুন মানে টানে যাই হোক না কেন এই আমি বলে দিলাম দূর হচ্ছে না হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে। শুনুন না মানে আমি না আমার বাবাকে তুমি করে বলি তাই তোমাকেও আমি তুমি করে বলবো কেমন? আর আপনি আপনি করে বোঝাতে গেলে পুরো বছরটাই কেটে যাবে। আচ্ছা বেশ বেশ তাই বলো, কিন্তু রোহিত তো কালকে বাড়িতে এসেছিল এসব তো কিছু বললো না আমায়। ও কি দিয়ে কিচ্ছু হবে না আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। হ্যাঁ